আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি দুটো ভর্তা রেসিপি, হাতে ডলা ভর্তা রেসিপি। আর আজকাল আমরা শহরের মানুষ ভর্তা খাওয়া ভুলিয়ে গেছি পোলাও মাংস খেতে খেতে। তো এখন আমি আপনাদের সাথে এরকম ভর্তা রেসিপি শেয়ার করব, বেগুন ভর্তা, পুরো বেগুন ভর্তা দিয়ে এবং টালা টমেটো ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি কিভাবে করি এই ভর্তাগুলো তাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমি দুটো টমেটো আর একটা বেগুন ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। এখন আমি এই চুলোতে বেগুনটা পুরো দিয়ে দেব। তো দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুরে নেব বেগুনটা। তো বেগুনটা পাশে চুলা পুরো হতে থাক। এখন আমি এই চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণের তেল দিয়ে দেব, সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি শুকনো মরিচগুলো টেলে নেব। গরম হয়ে গেছে, এটা এখন আমি মরিচগুলো দিয়ে দেব। আমি দুই রকম ভর্তা করব, তাই দুই রকমের ভর্তার মরিচ আমি একসাথেই টেলে নিচ্ছি। তো এগুলো একটু ভেজে নেব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমি সেই কড়াইতেই এই দুটো টমেটো দিয়ে দেব। এই টমেটোগুলো দিয়ে লো হিটে আস্তে আস্তে আমি টমেটো এই তেলের মধ্যেই সিদ্ধ করে নেব। তো আমি ঢেকে দিচ্ছি। দেখুন, আমি বেগুনটাকে উল্টে পাল্টে পুড়ে নিলাম। আমি আর প্রায় 1 মিনিটের মতন পুড়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বেগুনটা হয়ে গেছে, আমি ভালোভাবে পুড়ে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিয়ে এক ঠান্ডা পানিতে 30 সেকেন্ডের মতন ভিজিয়ে রাখবো, তাতে করে খোসাটা ছাড়াতে খুব ইজি হবে। তো আমি 30 সেকেন্ড পানিতে ভিজিয়ে রেখে উঠিয়ে নিলাম। এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা খুব সাবধানে ছাড়াতে হবে, ভিজানোর কারণে খোসাটা খুব ইজিভাবে উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা দেখুন খোসাটা কত সুন্দরভাবে উঠে গেছে। এটা এটা কিন্তু এক ধরনের টিপস দেখালাম আমি আপনাদেরকে, যে পানিতে ভিজানোর কারণে অনেক ইজিভাবে এই খোসাটা উঠে যায়। তো এরকম অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এটা যদি মাটি চুলা পুড়তে পারতাম তাহলে আরও সুন্দর ঘ্রাণ ফ্লেভার ছড়াতো। তো আমি এখন এটা ভর্তা করে নেব। ভর্তা আমি এই মুখটা ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি, বাকিটা আমি স্টিলের গ্লাসের সাহায্যে, এই তলির সাহায্যে আমি এটা থেতো করে নিচ্ছি। এরকম গ্লাস তো সবার ঘরেই থাকে নিশ্চয়ই। তো দেখুন কত সুন্দরভাবে এটা থেতো হয়ে আসছে। গরম অবস্থায় হাত দিয়ে করা অনেক ট্রাফ ব্যাপার হবে, এই জন্য আমি গ্লাসের সাহায্যটা নিচ্ছি। গ্লাস দিয়ে থেতো করে নিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি, যেন এর মধ্যে ধাঁধা ভাব যেন না থাকে। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এতে এখন আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর নিয়ে নেব 6-7টির মতন শুকনো মরিচ তেলে নিয়েছিলাম, যেগুলো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি বাড়িয়ে কমিয়ে। আর দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচের মতন লবণ দিলাম। তো আমি এগুলো একটু চুরো করে নেব। বন্ধুরা, আমি মরিচগুলো চুরিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে রসুন কুচি করে নিয়েছিলাম, এই রসুনগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, রেসিপিটা করতে করতে একটা কথা বলে রাখি, যে আপনারা যদি অতিরিক্ত ঝাল না খেতে পারেন তাহলে এই সামান্য পরিমাণের গুড় এবং সামান্য পরিমাণের চিনি দিয়ে এই ভর্তাটা করে দিতে পারেন, তাহলে এর স্বাদটা দ্বিগুণ পাবেন এবং অনেক টেস্ট হবে। আমি সেটা করছি না। তো এই টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। তো এখন আমি এতে
বেগুন গুলো দিয়ে দিচ্ছি যেগুলো থেতলে নিয়েছিলাম। তারপর এখানে স্বাদমতো 2 চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি, এর কারণে এই স্বাদটা দ্বিগুণ হবে। এখন আমি একটা মাখিয়ে নিচ্ছি, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে পুরো ভর্তা করার কারণে। তো দেখুন ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে। তো ভর্তাটা আমি একটা ভাড়িতে উঠিয়ে নেব। টমেটো দুটো হয়ে গেছে বন্ধুরা, অনেক লাল করে এবং নরম করে ভেজে তেলে নিয়েছি আমি। তো এখন আমি এটা একটু থেতলো করে নেব, এই যে টমেটো স্টার গ্লাসের সাহায্যে এটা থেতলো করে নেব। থেতলো করে নিয়ে এটার মধ্যে যে কালো বুটোটা থাকে ওটা উঠিয়ে নেব। তো দেখুন আমি গ্লাসের সাহায্যে এটা থেতো করে নিয়েছি, আর এর মধ্যে আমি কালো বুটোটা আর চোকলাগুলো খোসাগুলো আমি মিক্স করতে করতে ফেলে দিয়েছি। আবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব, একটির মতন পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন কুচি, রসুন কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4-5টির মতন শুকনো মরিচ। তো আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে এখন স্বাদ মতন লবণ দিয়ে এই মরিচগুলো চুরো করে নেব। এই পেঁয়াজ রসুনগুলো আমি এর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো আপনারা টমেটো ভর্তায় যদি সরষের তেলটা না দিতে চান তো না দিতে পারেন, যারা অপছন্দ করে দিলে ভালো হয়, অনেক সুন্দর ফ্লেভার বের হয়। তো আমি টমেটোগুলো দিয়ে এটা নিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। ভর্তাগুলো আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো হয়ে গেল আজকে আমাদের খুব সহজ দুটো ভর্তা রেসিপি। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো রেসিপি আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।